রাজধানী থেকে ধৃত এক ছিনতাইবাজ বৃহস্পতিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করে। তদন্তের স্বার্থে পুলিশ ধৃত ছিনতাইবাজের নাম প্রকাশ করেনি। ছিনতাইবাজের গোটা চক্রকে বোতলবন্দি করতেই জাল বিস্তার করেছে অনুসন্ধানকারী পুলিশ। দাগি ছিনতাইবাজ শাকিল মিয়ার গ্রেপ্তারের পর পুলিশ ফের এক ছিনতাইবাজকে গ্রেপ্তার করল। বৃহস্পতিবার সকালে পশ্চিম থানার পুলিশ তাকে জালে খুলে। ধৃত শাকিলের তথ্যানুযায়ী রাজধানীর পুলিশ গ্রেপ্তার করে ছিনতাইবাজ চক্রের এই পান্ডাকে। গোটা শহর সহ আশপাশ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে ছিনতাইবাজ চক্র। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ছিনতাইবাজ পুলিশকে জানায়, উষা বাজার থেকে শুরু করে জিবি, হেরিটেজ পার্ক, উত্তর গেট, বনবালিপুর সহ গোটা রাজধানীতে এরা হাত চাপাই করে। তাদের মূল টার্গেট প্রাত ভ্রমণকারী পথ চলতি মহিলারা। পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তী জানান, ছিনতাইবাজরা সোনার চেইন ছিনতাই করে নির্দিষ্ট স্বর্ণের দোকানে নিয়ে যায় এবং সেই সব দোকানে কেনা বেচা হয়। পুলিশ নজর রাখছে জুয়েলারি ব্যবসায়ীদের উপর। বেশ কিছুদিন ধরে শহর এবং শহরের বিভিন্ন প্রান্তে ওই সকালবেলার দিকে যারা মর্নিং ওয়াকার আছে, স্পেশালি যারা মহিলারা, তাদের উপরে স্ন্যাচিং হতো, তাদের গলার হাড় ফাড় ইয়ে করতো। এই ঘটনায় আমরা বেশ কিছুদিন আগে একজনকে অ্যারেস্ট করেছিলাম, শাকিল মিয়া, যে নাকি ওই রবীন্দ্র ভবনের সামনে ছিনতাই করতে গেছিলো। এরপরে আমাদের সিটি মোবাইল এরা ধাওয়া করে ওই দশমীঘাটের পরে ওকে আটকায়। তো শাকিল মিয়াকে জিজ্ঞেস করার পরে আমরা বেশ কিছু নাম পাই। তো আমরা এদেরকে যখন খুঁজি, এদেরকে কাউকেই পাওয়া যায় না। তার মধ্যে আজকে সকালবেলা আমরা একজনকে আটক করি, যে স্বীকার করেছে যে সে উষা বাজার থেকে আরম্ভ করে আপটু টোটাল হেরিটেজ পার্ক, রামনগর, টিআরটিসি, বনমালিপুর, তাদের একটা গ্যাং আছে। এই গ্যাং করে তারা সকালবেলা বেরোয়, বেরিয়ে ওই দেখি করে যেখানে নাকি একটু বয়স্ক মহিলা পায়, ইয়ে পায়, সেখানে তাদের গলার হার টান দেয়। এরপরে তারা এটা ডিসপোজ করে কিছু স্বর্ণের দোকানে। তো আমরা এই স্বর্ণের দোকানগুলোকেও আইডেন্টিফাই করছি, করলে আমরা সেখানেও আমরা রেড করবো। আটক ব্যক্তির কাছ থেকে কোনো কিছু উদ্ধার হবে না? আটক ব্যক্তির কাছে এখনও কিছু নেই। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা দেখেছি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কিছু টাকা পয়সা আছে। তো সে নিজেও স্বীকার করেছে যে এগুলো সমস্ত সেই গোল্ডেন অর্নামেন্টস স্ন্যাচ করার পর বিক্রি করে একটা পোর্শন তারা এটার মধ্যে আছে। বাকি যারা আছে তাদেরকেও আমরা খোঁজখবর করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।